হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো করে পুজো কাটাও। তো সকালে উঠেই আমার স্নান পুজো সব হয়ে গেছে, ইভেন আমার রান্নাও হয়ে গেছে। আজকে একদম সিম্পল আমি ভাত করেছি, আর কালকের আমাদের এইচর রয়ে গেছিলো, আর আজকে করেছি হচ্ছে ইয়ে কী বলে ভেটকির তেল ঝাল করেছি, ব্যাস। তো রাতে অন্য একটা কিছু করবো, এখন যেহেতু এই দুটো আছে এই দুটো দিয়েই খাবো আমরা। তো আমার তো স্নান হয়ে গেছে, সৌভিক এখন পড়ছে কারণ ওর এক্সাম আছে তার জন্য। আর আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, আর সবাই মানে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো কি সুন্দর পাঞ্জাবি শাড়ি পরে বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর তার থেকেও বেশি ভালো লাগছে একদম যারা পুচকি পুচকি, ওরা একদম ইয়েলো শাড়ি পরে একটা দেখেছি রিক্সা করে যাচ্ছিলো দাদুর সাথে, মেবি ঘুরতে বেরিয়েছে। তো দেখলাম একটা ইয়েলো শাড়ি পরেছে উইথ রেড ব্লাউজ, অ্যান্ড একটা মানে কি বলে এক্সটেনশন লাগিয়েছে, একটা বিরুনি করেছে এইটুকু, তারপর ওটার মধ্যে এইরম করে গাঁদা ফুলের মালা পেঁচিয়েছে। কি মিষ্টি লাগছিল দেখতে, আমি মানে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, একটু পরপরই গিয়ে দেখছি সবাই বেশ মানে এই পুজোটা দেখতে আসছে বা যাওয়া আসা করছে রাস্তা দিয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ ভালোই লাগছিল দেখতে। তো সবই এখন স্নান করলে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরবো, সৌভিকও ব্ল্যাক কালার পাঞ্জাবি, তোমরা তো দেখতেই পেয়েছো পাঞ্জাবিটা তোমাদের সাথে কালকে শেয়ার করলাম। তো আমরা দুজন আজকে ম্যাচিং করে বেরোবো পরে। তো আমার শাড়িটা একটু পরে দেখাচ্ছি তোমাদের, এখনও ভেতরেই ঢুকিয়ে রেখেছি, এখনও বার করিনি। তো সব কিছু বারটার করে রাখি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার শাড়িটা, ব্ল্যাক কালার, আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা, তো তাই কিনে নিয়েছি। আর এটার সাথে যেহেতু কপার আছে তাই কপারের সাথে আমি একটা কপার কালার ব্লাউজ কিনেছি, তো একটা ব্ল্যাকও কিনেছি। তো এখন পরে দেখব যে কোনটা বেশি যাচ্ছে এটার সাথে, তো আমি দুটোই অপশানে রেখেছি তার জন্য। তো এটা আমার শাড়ি, সৌভিক আমাকে বলেছিল ব্ল্যাক কালার পরতে, তার জন্য আমি ব্ল্যাক কালার পরবো আজকে। তো এটা আমার শাড়িটা দেখো, ব্ল্যাক কালার, আর এটার মধ্যে যেহেতু কপার কালার আছে এটার সাথে আমি একটা কপার কালারের ব্লাউজ কিনেছি আর ব্ল্যাক কালারও কিনেছি। তো পরে দেখবো কোনটা যাচ্ছে। আর এটার সাথে আমি এই অক্সিডাইজড ইয়াররিংগুলো পরবো, এটা আমার খুব পছন্দের একটা, কি সুন্দর দেখো এটা নিয়েছি। তো এটা হয়তো আমি নাও পরতে পারি কারণ আমি ঘড়ি পরতে পারি, তো দেখবো কোনটা যায়। তো এটা হচ্ছে আমার শাড়িটা ব্ল্যাক কালার, সৌভিক ব্ল্যাক কালার পরতে বলেছে তার জন্য আমি ব্ল্যাক পরব। তো আমরা বেরিয়েছি, দেখো আমি ব্ল্যাক শাড়ি পরেছি যেটা তোমাদের দেখিয়েছি, সাথে একটা সিলভারের ক্লাচ, আর সবই তোমরা দেখতে পাচ্ছ সৌভিকও সেম। আমরা এই জাস্ট বেরোলাম বেরিয়ে, এখন আমরা যাচ্ছি মেট্রোতে, মেট্রো করে তারপর যাবো ময়দান আর ভিক্টোরিয়াতে। আজকে সারাদিনই পড়েছে আর আমি খালি ইয়ে দেখেছি, লোকজন যাতায়াত করছে সেগুলো দেখলাম। তো এখন কটা বাজে, এখন 3:10 মতো বাজে। তো আমরা প্রথমে সাড়ে তিনটা বেজে গেছে, আমরা ময়দান ভিক্টোরিয়া ওসবই ঘুরবো। তো আমরা মেট্রো স্টেশনে এসে বসে আছি, আরও 5 মিনিট পর আসবে মেট্রো, তার মধ্যে হেঁটে হেঁটে এসেছি দেখো, নেমে গেছি, সবইকেও দেখো ফেলে গেছে। দেখো আমরা বসে আছি, কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলে আসবে, তারপর সোজা গিয়ে আমরা কোথায় নামবো প্রথমে, ময়দান নামবো। আজকে ভীষণ গরম লাগে, সকাল থেকে ভীষণ ভীষণ, আজকে ইভেন মানে হালকা গরম জলে স্নান করেছি, অন্যদিন তো বেশি করে গরম জল নেই, আজকে একদম লাইট নিয়েছি এত গরম। তারপর মানে রেডি হতে হতে ফ্যানও চালিয়েছি, ফ্যান চালিয়ে তারপর রেডি হয়েছি। মেট্রো থেকে নেমে এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে, আর চারিদিকে দেখো সবাই শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়েছে, খুব মানে ভালো লাগছিল বেরিয়ে। আর প্রচণ্ড ভিড় ছিল, আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিক্টোরিয়ার লাইন। তো এত লম্বা লাইন দেখে আমরা বুঝে গেছি যে এই লাইন শেষ হতে হতে ভিক্টোরিয়ার গেট বন্ধ হয়ে যাবে। সো উই ডিসাইডেড কি চলো ময়দান থেকেই ঘুরে আসি। ময়দান তো আমরা চলে এসেছি,
তো প্রথমে ভেবেছিলাম ভিক্টোরিয়াতে যাব, কিন্তু ভিক্টোরিয়াতে কত লম্বা লাইন লাগবে, বিশাল লম্বা লাইন, গেট থেকে আরো অনেকটা মানে পেছন লাইন সব ক্রস করবে। তো আমরা এখন যাচ্ছি ময়দান, ময়দান ঘুরবো, এত লম্বা লাইনে দাঁড়িয়ে কে ঢুকবে। আমরা আগের বারের সরস্বতী পুজোতেও ময়দানেই এসেছিলাম। তোমরা যারা যারা আগের বারের সরস্বতী পুজোর ভ্লগটা দেখেছো তোমরা তো জানোই। তো এইবার আমাদের প্ল্যান একটু ডিফারেন্ট ছিল, আমরা ভেবেছিলাম ইকো পার্কে যাব, কিন্তু সৌভিকের সামনে এক্সাম আছে, তো আমাদের ওখান থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য আমরা ভাবলাম কি ঠিক আছে ময়দান ভিক্টোরিয়া ঘুরেই আসব। তো যার জন্য আমরা এসেছি, তো ভিক্টোরিয়াতে তো যাওয়া হলো না আমাদের, তো আমরা এখন ময়দানেই ঘুরছি। প্রচুর লোক দেখো নিচে বসে আছে, বসে গল্প করছে, আর এই সানসেটে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিউটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসছিল, তো অনেক ছবি তোলা হয়েছে, অনেক ঘুরেছি, প্লাস আমরা নন্দনেও গেছিলাম, অনেক ঘুরেছি, ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি, কারণ আমি হিলও করেছি, বাইক ব্যথা হচ্ছে, তারপরে প্রচুর প্রচুর তো বাইক ব্যথা করছে। তো এবার আমরা মেট্রো স্টেশনে এসে ওয়েট করছি মেট্রোর জন্য, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর। তো এখন কটা বাজে? 5:30 বাজে, তখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের বাড়ির পাশে যে পুজোটা ওটাতে যাবো। খিদে পেয়ে গেছিলো তো তার জন্য আমরা মিও আমারে ঢুকে ফিশ রোল খেয়ে নিলাম, আর সাথে একটা পেস্ট্রিও, এটা কী করে মিস হবে। চলে এসেছি আমাদের ফ্ল্যাটের পাশে, যে পুজোটা হচ্ছে ওখানে, তো কি সুন্দর করে সাজিয়েছি দেখো, এক একটা পেন্টিং জাস্ট দেখো। বাড়ি চলে এসেছি, আমার পাটা না খুব ব্যথা করছে, কারণ মানে হিল পড়েছিলাম, তার মধ্যে অনেক হাঁটাহাঁটি হয়েছে তার জন্য। তো আমি একটু বসে আছি, হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে, তার মধ্যে এত ভিড়, আমরা নন্দনে ঘুরলাম, এত ভিড় না মানে আমি ভিডিও করতে পারছিলাম না, এতটা ভিড়, মানে তো ফোনটা তার জন্য আমার ক্লাচের মধ্যেই ছিল। তো তারপর মেট্রো থেকে নেমে হালকা টিফিন করে বাড়ি চলে এসেছি, আর এসে তারপর বাড়ি ঢুকিনি, ঢোকার আগে ওই পাশের যে পুজোটা হয়েছে এটা তো আমাদের দেখালাম, এটা দেখে তো এই জাস্ট আমরা ঘরে এলাম, আর ভীষণ গরম লাগছে। তো ঠিক আছে চলো আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বাড়ি এসে এবার কফি করলাম, এই যে দেখো গরম গরম কফি খাবো এবার। সৌভিক তো কখন থেকেই বলছে কফি করো কফি করো, তো আমি যে ফটো তুলেছি ওগুলো একটু বসে বসে দেখছিলাম, তারপর কফি করলাম, তো এবার যাই ওকে দিয়ে আসি। সৌভিকের খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তো খিচুড়ি অর্ডার করেছে, তো এখন আমি খিচুড়ির সাথে বেগুনি দিয়ে খাওয়ার জন্য বেগুনি ভাজছি। এখানে দেখো আরও বেগুন কাটা আছে, দুটো ভাজা হয়েছে, এখানে একটা ভাজা হচ্ছে, আর এখানে দেখো খিচুড়ি, দুজনের জন্য দুটো। ওর আজকে মানে যখন সরস্বতী পুজো বেরিয়েছি তখন থেকেই বলছে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো তার জন্য নিয়ে এলো, তা এখন এখানে বেগুনি ভাজা হচ্ছে, নিয়ে বসে পড়লাম। এইদিকে দেখো খিচুড়ি আর বেগুনি, বেগুনিটাও আমি অনেক ভালো বানিয়েছি, খিচুড়িটা তো অপূর্ব। আমরা যখন আজকে ঘুরতে বেরিয়েছি তখন থেকেই বলছে যে
খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি খেতে ইচ্ছা করছে, অনেকবার বলেছি বাড়ি এসে আর থাকতে পারিনি, আর থাকতে পারিনি, অর্ডার করে দিয়েছে, অনেক আগেই এসছে। তো আমার পায়ের তলাটা খুব ব্যথা করছিল, তো আমি একটু শুয়েছিলাম, ফটো পোস্ট করছিলাম, তারপর 9:30টার দিকে গেছি কিচেনে। তোমার লাগবে আর লাগবে কেন কেন মানে বলছো লাগবে তুমি তো বলছো কে বললো বেশি খাবো না আমি তুই মিথ্যা কথা বলে আমি একবারও বলিনি টেস্ট আছে না এজন্য খাচ্ছে সান্না ম্যামরা একটু বুঝে কাটিয়ে দিতে আমি জানি না তোমার চিনি আমি খিচুড়ি খিচুড়ির মতো হতে হবে বুঝেছ ওই খিচুড়ির মতো হলে আর যাবে না বুঝতে পেরেছ কোন খিচুড়ির কথা বলেছি হ্যাঁ এই বলো না বুঝতে পারবি বুঝেছি সৌভিক আবার খুব ভালো খিচুড়ি বানাতে পারে তাই না দারুন দারুন সবাই জানে আমি সবাইকে বলেছি তো একদিন না সত্যি ভালো পারে মানুষ একদিন তো একটু এদিক ওদিক হয় না ওই আর কি একদিন খাইও তো ও ডিমের ভুজিয়া দারুণ বানায় দারুণ একটু হাসো খাচ্ছি তো মন দিয়ে ও আমার কথার প্রতি তোমার কোনো ধ্যান নেই তাই তো হ্যাঁ একদম আছে তার উত্তর দিচ্ছ না কেন তুমি ভর্তি খাওয়া তাই আসলে বেশি কথা বলতে নেই যাও না তাই তো না খাওয়া দাওয়া তো শেষ অনেকক্ষণ আগেই তো উঠছি তো আমার কোমরটা খুব ব্যথা করছিল শুয়েছিলাম এতক্ষণ তো এখন শুয়ে পড়বো ভীষণ পায়ের তলা আর কোমর খুব ব্যথা করছে আর পাশের যে পুজো হচ্ছে ওখানে দেখো এখনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে শুনতে পাচ্ছো তোমরা শুনে শুনে এটা আমার এই মিউজিকটা মানে পরশুদিন থেকে মানে 12-14 ঘন্টা কনস্ট্যান্ট চলছে মানে আমার মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে মানে টিউনটা আর কি এরকম অবস্থা আর ভাল লাগছে না তো ঠিক আছে চলো আজকে সরস্বতী পুজো আমার খুব ভালো কেটেছে আশা করছি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে তো ঠিক আছে চলো আবার নতুন ব্লগ বলতে দিচ্ছে না দেখো তো আবার নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে চলো টাটা গুড নাইট